তাহলে বুঝতে হবে উপাচার্যদের কাছে বিশ্ববিদ্যালয় একটা দোকান পাঠের মতো, তারা বিশ্ববিদ্যালয়ের মালিকানা নিয়েছে, তাই তারা মালিক পক্ষে সমিতি করেছে। কারণ সেই উপাচার্যদের দায়িত্ব উপাচার্যদের স্বার্থ রক্ষা, একজন উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন হলে সকল উপাচার্য সেখানে মধ্যে ছাপিয়ে পড়বে। এই চৌত্রিশজন উপাচার্যের মুখে আমরা শুনিনি, তারা বলছে যে শিক্ষার্থীদের সঙ্গে আমরা বসবো, শিক্ষার্থীদের অনুসন্ধান করবো, আমরা যেভাবে হোক যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলন করেছে কেন, তারা আমাদের সকলেরই শিক্ষার্থী। সকল উপাচার্য আপনারা দেখবেন ঘোষণা দেন আমরা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, কিন্তু সেই অভিভাবকরাও কিন্তু পুলিশদেরকে তাদেরকে গুলি করে, শিক্ষার্থীদের গুলি করার জন্য নির্দেশ দেন। সেই উপাচার্যরাই শিক্ষার্থী যখন অনশন করে তাদের চিকিৎসা বন্ধ করে দেন, সেই উপাচার্যরা আমরা দেখেছি ছাত্রলীগ দিয়ে তাদের হামলা চালান, সেই উপাচার্যদেরকে আমরা দেখেছি সেখানেই তারা ক্ষান্ত হন না, তারা কি করেন, তারা মান্য করান, কখনো নিজেরা বাদী হয়ে করে, কখনো পুলিশ দিয়ে করান, এবং শিক্ষার্থীদের তাদের ভয়ের মধ্যে রাখে যে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা দেখেছেন পাঁচজন ছাত্রকে সাবেক ছাত্রকে আটক করা হয়েছে। আমি এই মুহূর্তে বলতে চাই শুধু পাঁচজন শিক্ষার্থী সেই আন্দোলনে দেখা দেয়নি, এই আন্দোলনে নৈতিক আদর্শিক এবং সকল প্রকার সহযোগিতা করেছে এদেশের সকল মানুষ। এবং আমি জানি এখানে আজকে যারা উপস্থিত আছেন, আমি এখান থেকে বলতে চাই আমরা সকলে সেই সেই শিক্ষার্থীকে সহযোগিতা করেছি, আমরা সহজ দিয়ে নৈতিকভাবে আদর্শিকভাবে যখন দলের দলে সবাই সেটি অংশীদার, সুতরাং পাঁচজনকে আটক করে শুধুমাত্র বিচ্ছিন্নভাবে ভয় দেখিয়ে কোনোভাবে আন্দোলনকে ক্ষান্ত করা যাবে না। কারণ আপনি যখন বিচ্ছিন্নতা তৈরি করবেন ভয় দেখাবেন যে পাঁচজনকে আটক করা হলো তখনই সকলে সাবধান হয়ে যাও, আসলে কিন্তু তা না, কেউ সাবধান হয়নি, বরঞ্চ সবাই কিন্তু উৎসাহী হয়েছে বেশি টাকা দেওয়ার জন্য। সুতরাং সরকারকে মনে রাখতে হবে যে এটা হলো কুৎকৌশলের চালকটা, কেন শিক্ষামন্ত্রী থেকে যারা শিক্ষার সঙ্গে জড়িত যেসব আমদারা কথাবার্তা বলছেন এসব বিষয়ে যে এটি সরকার বিরোধী আন্দোলন, আমরা বিপরীতে বলতে চাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আন্দোলন সবসময় একটি শিক্ষা ব্যবস্থাপনের আন্দোলন, তাই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলন আসলে পুরো বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের অরাজকতা চলছে, যে ধরনের ব্যবস্থাপনা চলছে সেটির বিরুদ্ধে একটি জ্বলন্ত আন্দোলন। এটিকে শুধু সাধারণ বিজয় বিশ্ববিদ্যালয় আন্দোলন হিসেবে দেখলে চলবে না, কারণ এইরকম অবস্থা সকল বিশ্ববিদ্যালয়ে জারি আছে। সুতরাং শাহজালাল শুধু ডাক দিয়েছে আমাদেরকে যে সকল বিশ্ববিদ্যালয়ে যে ব্যবস্থাপনা যে ধরনের উচ্ছৃঙ্খলতা চলছে সেটির বিরুদ্ধে সকলকে কথা বলতে হবে। 98 সালে আমরা যখন ধর্ষণ বিরোধী আন্দোলন করি জাহাঙ্গীরনগরে, তখনও কিন্তু বলেছে বন্ধ হয়েছে বিশ্ববিদ্যালয় বন্ধ। আমরা দেখেছি যখনই কোনো আন্দোলন হয় তখন কোনো না কোনো উচ্ছিলায় বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। এখন দেখুন সব কিছু পুরো করোনা নাই, বাণিজ্য মেলায় করোনা নাই, হলগুলোতে করোনা নাই, কারণ হলগুলোতে চলছে ছাত্রলীগের কর্মশালা, চলছে কাউন্সিল, দিনটা বন্ধ কাউন্সিল হবে সকাল বিকাল রাত কিছু হচ্ছে, সেখানে বর্ধিত কর্মশালা হচ্ছে, সেখানে করোনা নাই। করোনা কোথায় আছে? করোনা শুধু ক্লাসরুমে। করোনা কোথায় আছে? বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় অনলাইনে চলে যাবে, বিশ্ববিদ্যালয়ে শারীরিক কোনো কার্যক্রম হবে না, কারণ একটাই, আন্দোলন বন্ধ করা। আমরা সকলেই জানি এই যে বাংলাদেশে এখন রাস্তার মোড়ে মোড়ে প্রায় সকল জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে, কেন হচ্ছে? কারণ সরকারের কাগজের লোককে নিয়োগ দেওয়ার জন্য। এই যে 40টি বা 45টি বিশ্ববিদ্যালয় হয়েছে সেই জন্য প্রায় 100 শিক্ষক প্রতিদিন শিক্ষা মন্ত্রণালয়ে ধর্ণা দেন, কারণ তাকে ভিত্তি হতে হবে, প্রভৃতি হতে হবে, রেজিস্টার হতে হবে। আমরা শুনেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাত্রলীগের সভাপতি ছাত্রলীগের প্রেসিডেন্টকে স্যার বলেন, আমরা
কয়েকদিন আগে রিপোর্টে দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের পিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সামনে হাসে, মানে আমার শিক্ষা প্রতিদিন এখানে পাঁচটা পাশে এই জন্যই বসে থাকেন, আমাদের সজের চাপ দেখা দেন না। তাহলে দেখেন যে দালালিপনা যেরকম আপনার সরকারি আপনার কাঙ্ক্ষিত পদে যাওয়ার জন্য শিক্ষকরা লাইন ধরছেন, সেখানে এই যে 34টি 34 জন ভিসি মিলে উপাচার্য সমিতি করেছেন, পরিষদ করেছেন, সবই কিন্তু এগুলারই একটা মহড়া, যে কোনোভাবে ক্ষমতাচ্যুত হওয়া যাবে না। আমি গতকাল যদি কার্টুন দেখছিলাম যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বদি মেরামতের কাজ চলছে, তিনি মরবেন না, কারণ তার ক্ষমতা শুধু অন্য জায়গায়, শুধুমাত্র তিনি বলেছেন সরকার বললেই তিনি চলে যাবেন, কিন্তু উপাচার্যের দায়িত্ব কি? উপাচার্যের দায়িত্ব একটি বিশ্ববিদ্যালয় ঠিক রাখা, উপাচার্যের দায়িত্ব কি যেখানে শিক্ষার্থীরা বলবে তাদের সমস্যা হচ্ছে সেদিকে নজর দেওয়া, উপাচার্যের দায়িত্ব কি যেখানে শিক্ষার্থীরা বলবে যে আমাদের অধিকার হরণ হচ্ছে, আমরা বঞ্চিত হচ্ছি, সেখানে গিয়ে দাঁড়ানো। অথচ আমরা দেখতে পাচ্ছি কি, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের কথা যদি ধরি, আমাদের ছাত্র হলগুলো তো আপনারা এখানে সবাই জানেন, বিশ্ববিদ্যালয় অনেকেই সব অল্প কিছুদিন আগে শেষ করেছেন, যে আমাদের ছেলেদের বলে বিশেষ করে 90% কিন্তু একটি বিশেষ সংগঠনের হাতে, এবং আমরা দেখেছি সাধারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো ক্ষমতাশীল ছাত্রদের হাতে 70% একটা হলগুলোতে সিট দখল করা আছে। তাহলে আমি এর আগেও বলেছি যে আমরা যখন একজন ছাত্রকে জিজ্ঞেস করি ক্ষমতাশীল সংগঠনের তিনি কোন বিভাগের ছাত্র, বলে আমি অমুক হলের প্রেসিডেন্ট, আমি কি কোন হলের কিছু প্রেসিডেন্ট, আমি অমুক হলের ছাত্র লীগের প্রেসিডেন্ট। ছাত্র ঠিক না, কিন্তু আমার এখানে কোনো ডিপার্টমেন্ট নাই, তুমি বিভাগের নাম না, তুমি এখানকার ছাত্র, তোমাকে বলতে হবে আমি এই বিভাগে পড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগের ছাত্র, তুমি সেখানে আমাকে বলছো আমি ছাত্র লীগের অমুক হলের প্রেসিডেন্ট। তাহলে দেখো আমরা বিশ্ববিদ্যালয়কে কোন পর্যায়ে নিয়ে গেছি, একজন শিক্ষার্থী শিক্ষক শিক্ষা জীবনের শেষে সে পরিচালিত স্বাচ্ছন্দ্য বোধ করে একটি দলের একটি পদে আছে, কারণ ক্ষমতা, কারণ আমরা দেখি আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিরা বিভিন্ন হলে গিয়ে অমুক কোথায় অমুক কোথায় ভোট করে, কিন্তু কিছুদিন পর পরে বলে হলে বহিরাগত থাকতে পারবে না, কিন্তু ঠিক হলে হলে গিয়ে সে বহিরাগতদের নাম ধরে বলে অমুক কোথায় অমুক কোথায় না। তাহলে আমরা জেনে যাই বুঝে যাই আসলে সে জায়গাগুলো, সুতরাং সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলছি তোমরা বিজয়ী, এবং বাংলাদেশের মানুষের রায়ে তোমরা বিজয় অনেক আগে হয়েছ, সুতরাং তোমাদের ভয়ের কোনো কারণ নাই, বরং তোমাদের আছে আরো অধিক বিজয়ের সম্ভাবনা। আমরা জানি তোমাদেরকে যে অনশন তোমরা ভেঙেছ এটি কিন্তু একটা বড় ধরনের জায়গা যা, কারণ তোমাদের শক্তি দরকার, যে স্লোগান দিয়ে তোমরা বলছো সেই স্লোগানের জন্য একটি শক্তি প্রয়োজন হয়, তোমাদের দেহ যখন ক্ষয় হয়ে যাবে তখন কিন্তু সেই স্লোগান দিয়ে তোমরা দিতে পারবে না। সুতরাং সাহায্য বিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন এখন পুরো বিশ্ববিদ্যালয়গুলো মেরামতের আন্দোলন হিসেবে আমি দেখছি, এবং আমি মনে করি আজকে এই যে আমরা পুরোটাই যে একটি এখানে আমরা আজকে যে পুরো সন্ধ্যার পর থেকে অনেকেই আসবেন, অনেকে অনুষ্ঠানের সঙ্গে সংগতি স্থাপন করবেন, এই সংগতি নিছক কোনো সংগতি নয়, এই সংগতি মূলত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় মেরামতের একটি বড় ধরনের আন্দোলন নয়। এই আন্দোলন কোনোভাবে করোনা বিশ্ববিদ্যালয় বন্ধ করে কিংবা অন্যান্য রকমের ছুটাছাটা বিশ্ববিদ্যালয় বন্ধ করে রুদ্ধ করা যাবে না। আমি এই জন্য এখানে আজকে যারা এসেছেন এবং যারা আসছেন এবং সকলকে এই সমাবেশ থেকে এই সমাবেশ থেকে আমি মনে করি বিশ্ববিদ্যালয়গুলোর মেরামতের কাজ শুরু করা প্রয়োজন এখন থেকে, একইভাবে সমাজতলে সকলকে সঙ্গে নেওয়া।